No. No, কতবার? No. মানে কি? মানে কতবার? এটা কমন প্রশ্ন, আমি আরো একটা ইন্টারভিউতে করেছিলাম। মানে এটা আমার ঐতিহ্যবাহী প্রশ্ন। মানে আমি তো মিথ্যা কথা বলবো না, তাই না? এই তো কতবার আনুমানিক? মানে শরীরের ভার্জিনিটির ব্যাপারটা আমি আসলে বিলিভ করি না। মানে আপনি তো শারীরিকভাবে আপনি ভার্জিন না। না, মানে এগুলো ব্যাপারে আমি বিলিভ করি না। বিলিভ করেন না এবং ভার্জিন নাও। তো কতবার? আমার আসলে কিছু বলার ভাষা নাই। আজকে আমি আমার মধ্যে নাই। মজার টিভির ইতিহাসে এই ধরনের ইন্টারভিউ করি নাই। আপনি তো 35 লাখ টাকা খরচ করেছেন। Yeah. Only 35 lakhs, not a big deal. Only, আচ্ছা। আপনি তো নিজে ইনকাম করেছেন, করেই তো এটা করেছেন। হ্যাঁ। এখন আপনার টাকার উৎসটা কি? ফেসবুকে একজন ইয়ে দিচ্ছিল, আপনার একটা স্ট্যাটাস দিয়েছিল যে আপনার নাকি একটা বাড়ি আছে দোতলা, ডুপ্লেক্স বাড়ি, আপনি নিচতলা ভাড়া দিয়ে দোতলা তুলেছেন। This is the main rule. এটাই তো নিয়ম, এটাই করেছেন। হ্যাঁ, আমি নিচতলা ভাড়া দিয়েই তো দোতলা বানাবো। This is the rule. আর কোন কোন জায়গায় এটা করার ইচ্ছা? আর কোন জায়গা তো বড় করার নাই। আমাদের কিছু তো এটাই দরকার। Definitely. আর কোন জায়গা নেই? No. মানে অলরেডি বড় আছে। হুম। মানে আপনার এই জায়গাটাই ছোট ছিল দেখে আপনার ইচ্ছে হয়েছে বড় করার। হ্যাঁ। ও বয়ফ্রেন্ড নাকি ব্যাক আসতে চায় ব্যাপারটা? হ্যাঁ, বয়ফ্রেন্ড ব্যাক করতে চায়। ও মাই গড, সারাদিন ফোন দিয়া জানো আসো, তুমি আসো, আমার কাছে আমার ভালো লাগতেছে না কিছু, হ্যাঁ খুব মিস করতেছ তোমাকে, খালি বাসায় থাকে। হ্যাঁ, ছবি তোলেন যখন এভাবে তোলেন কেন? এভাবে কিভাবে তুলবো? আপনার কি আছে, শ্বাসকষ্ট আছে? মানে কেন শারীরিক ভাবে আপনার কোনো প্রবলেম আছে? নো, নেভার। আপনি ছোটবেলায় টিকা দেন এরকম কিছু? না, নেভার। তাহলে আপনি এমন কেন করেন এই যে আপনি এইভাবে কেন করেন? নো 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 নো, আপনি ক্যামেরাটা নিচে কেন ধরতে পারেন? ভাই লাইট তো উপরে থাকে, আপনি উপরে ধরেন না। মানে ক্যামেরার অ্যাঙ্গেল তো আমি উপরেও ধরতে পারি, আমি নিচেও ধরতে পারি। ইটস মানে এটা আমার পার্সোনাল ব্যাপার, আমি ক্যামেরার কোন অ্যাঙ্গেল দিয়ে ধরবো। বেসিক্যালিতে আপনি এমন করেন কেন বলেন তো? ও, মিউজিক্যালিতে তো আমি চরম মাত্রায় হিট। আমি মাত্র কয়েকটা ভিডিওতে 30,000 মাত্র 2 দিনে। দেখেন তো অন্য কিছু, এখন হিট হবেন না কেন? ভাই ওটা তো অনেকই রেয়ার, ছোট তো কেউ দেখাইতে পারে না। না, আপনি তো স্পেশালি দেখেন না, ওরকম তো কারণ নাই। এই জন্য মানুষ কিভাবে দেখাবে আসলে? মানে সবার আছে কিন্তু তারা তো লজ্জা বোধ থেকে দেখায় না। কিসের লজ্জা? মানে আমি তো বুঝি না। লজ্জা সরম কিছু নাই আছে? না, অবশ্যই আছে। না না না, অবশ্যই আছে। আপনার কোনো লজ্জা থাকতেই পারে না। নো, নেভার, আছে। কিন্তু সবশেষে একটা কথা বলতে চাই, কথাটা বাস্তব, এটা মানতে হবে আপনাকে। আমরা কিন্তু সতত আমরা একটা মুসলিম কান্ট্রিতে বসবাস করছি। আমরা ফেসবুকে এখনো কিন্তু আমাদের অনেক বাচ্চা কাচ্চা দেখে, আমাদের ছোট ভাই ছোট বোন দেখে। যত কিছুই বলেন আপনার আচরণ বা আপনি যেভাবে আছেন কিছুটা হলেও কিন্তু অশ্লীল, মানতে হবে আপনাকে। না, একদমই না। আপনি অশ্লীল আচরণ করছেন না? না। আপনার কারণে সমাজ নষ্ট হচ্ছে না? না, একদমই না। জাতির উদ্দেশ্যে কি বলতে চান? কোন দিকে তাকাবো? এদিকে, ক্যামেরার দিকে তাকিয়ে। ওকে, জাতির উদ্দেশ্যে বলবো যে আসলে আমার শরীর আমি ইমপ্ল্যান্ট করিয়েছি, আমার শরীর আমি অস্ত্রোপচার করিয়েছি। দিস ইজ মাই রুল, মানে মাই লাইফ মাই রুল। এটা নিয়ে আসলে এত এত হতভম্ব হওয়ার বা এত প্রোপাগান্ডা ছড়ানোর কিছু নাই। আর একটা বড় ব্যাপার বলবো যে বেসিক্যালি বলবো যে যারা আমাকে ফেসবুক আইডি চালাতে দিচ্ছেন না বা আমার ফেসবুক আইডি বারবার ডিজেবল করে দিচ্ছেন, এগুলো করে কোনো লাভ নেই, ঠিক আছে? আলটিমেটলি ইভেন্টুয়ালি আমার যেখানে যাওয়ার আমি সেখানেই আছি এবং সেখানেই যাবো। এগুলো করে শুধু শুধু আপনাদের সময় নষ্ট, তার চেয়ে বরং আপনারা আপনাদের বাসার নিচতলা ভাড়া দিয়ে দোতলা বাড়ান, আর দোতলা ভাড়া দিয়ে তিনতলা বাড়ান, এটা বিজনেস করেন, কোন পোলট্রি ফার্ম করেন, আপনারা কিছু করেন, নিস্তালা ভাড়া দেন, প্রবলেম নেই। আপনারা নিস্তালা ভাড়া দেন? হ্যাঁ, নিস্তালা আছে যেটা ভাড়া দিচ্ছে, আপনাদের প্রবলেম কি? এটাই তো আমার বাসা নিস্তালা আছে। এখন রিসেন্ট কন্টাক্ট আসছে আপনাদের অনেক বেশি, এখন তো লাস্ট এক সপ্তাহে 20টা সিনেমা অফার আসছে। ওয়াও, ভাড়া ভালোই হচ্ছে। দিস ইজ ভেরি গুড, ভাড়া হচ্ছে খুব, দিস ইজ ভেরি গুড। ভাড়া পাচ্ছেন তো না বাসা ভাড়া? বাসা ভাড়া এই যে নিস্তালা ভাড়া, আমার আমার বাসা নিস্তালা তো ভাড়া দাও, কোনো ব্যাপার না। ঠিক আছে, ভালো থাকবেন।